সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে বিভিন্ন সময় নানা কর্মকাণ্ড করে চলেছে রোটারি ক্লাবের আগরতলা শাখা। রবিবার এমনই এক উদ্যোগ নিল রোটারি ক্লাবের আগরতলা সিটি। তাদের পক্ষ থেকে রবিবার সকাল 11টায় আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হবে এক অভিনব মানবিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে মোট 15টি উন্নতমানের তথা উন্নত প্রযুক্তির হুইলচেয়ার সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের প্রতিবন্ধী পুনর্বাসন শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা। সম্মানীয় অতিথি হিসেবে থাকবেন রোটারি বিভাগ 16 এর অ্যাসিস্ট্যান্ট গভর্নর রোটারিয়ান ডক্টর অচিন্ত ভট্টাচার্য। পাশাপাশি থাকবেন আগরতলা সিটি রোটারি ক্লাবের বর্তমান সভাপতি ডক্টর নিহার রঞ্জন দাস ও বর্তমান সম্পাদক আশীষ সেন। মোট 10টি হুইলচেয়ার প্রদান করা হবে ত্রিপুরেশ্বরী মন্দির কর্তৃপক্ষ উদয়পুর, আনন্দময় আশ্রমের রোটারি ক্লিনিক, ত্রিপুরা মেডিকেল কলেজ, টেরাসা ডায়াগনস্টিক সেন্টার প্রমুখ নানা সংস্থাকে। এছাড়া সারা রাজ্য থেকে আবেদনের মাধ্যমে মধ্যে থেকে বাছাই করা বিশেষভাবে সক্ষমদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হবে আরও 5টি হুইলচেয়ার।